চুয়াপুর চৌধুরীপাড়া এলাকায় দীর্ঘ 2 মাস ধরে জলমগ্ন, জমা জলের ফলে ছড়াচ্ছে রোগ, প্রতিনিয়ত বাড়িতে ঢুকছে জমা জল, 3টি পুকুরে জল উপচে জল ঢুকছে এলাকাতে, জলবন্দী হয়ে পড়ে আছে এলাকার মানুষ, নেই জল নিকাশি ব্যবস্থা। প্রশাসন থেকে শুরু করে পঞ্চায়েত অফিসে লিখিত অভিযোগ করা হলো, মেলেনি কোনো সুরাহা, বহু কারণে ক্ষোভে ফেটে পড়েছে এলাকাবাসী। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99515। দীর্ঘ 2 মাস ধরে জলবন্দী হয়ে আছে চুয়াপুর চৌধুরীপাড়া এলাকার বাসিন্দারা। 3টি পুকুরের জল উপচে জল ঢুকছে এলাকাতে। এলাকাবাসীদের অভিযোগ, পুকুরের জল ঢুকছে বাড়িতে, জমা জলের ফলে ছড়াচ্ছে রোগ, বাড়ছে মশার প্রকোপ, জল নিকাশের ব্যবস্থা নেই এলাকায়। বাড়িতে জল যাতে না ঢুকতে পারে তার জন্য বাড়ির দরজায় ইট দিয়ে উঁচু করে রাখছে এলাকাবাসীরা, বালতি করে জল বাইরে ফেলতে হচ্ছে, জলের ফলে ভেঙে পড়ছে বাড়ির দেওয়াল। প্রশাসন থেকে শুরু করে পঞ্চায়েত অফিসে লিখে অভিযোগ করা হলেও মেলেনি কোনো সুরাহা, এমনটাই অভিযোগ করেন এলাকাবাসীরা। দীর্ঘ 2 মাসের সমস্যা, রাস্তায় জল জমে থাকা, রাস্তায় জল জমে থাকার ফলে জল ঢুকছে বাড়িতে, বাড়িতে ঢোকার ফলে মানুষের হাঁটা চলা, মানুষের চলাফেরা, এমনকি বাড়িতে পোকামাকড়ের আবির্ভাব ঘটছে। প্রশাসনকে, বিভিন্ন দপ্তরে, সমস্ত দপ্তরে জানানো সত্ত্বেও কোনো সুরাহা মেলেনি। ওখানে জলে আমার দেয়াল পড়ে গেছিলো, আমি দরখাস্ত জমা টমা দিয়েছিলাম, এখন পর্যন্ত কিছু পাইনি। তারপরে শিরপাল পর্যন্ত আমি সাহায্য পাইনি। তারপরে আবার বৃষ্টিতে জলে 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 দাঁড়িয়ে দাঁড়িয়ে একদিকে একটা দেয়াল ছিল, ও দেয়ালটাও পড়ে গেল। তাও লোকজন, এখানকার লোকজন আছে ভালো বলে আমাকে একটু সাহায্য করেছে, তাছাড়া আমার কাছে কিছু নাই। আর ধরো পঞ্চায়েত থেকে কিছু আমরা পাইনি। হ্যাঁ, দু মাস, তাই 2 মাসের সমস্যা। প্রধান প্রধান সবাই জানে, সবই জানে, সব জানা সত্ত্বেও আমরা জলে ডুবে আছি, পোকামাকড় ঢুকছে বাড়িতে, বারবার জানানো সত্ত্বেও কেউ আসেনি জলের সমস্যা মেটাতে। প্রচন্ড অসুবিধার মধ্যে আছি আমরা, এমনটাই জানান এলাকা বাসিন্দা শিবানী। আমাদের জলের সমস্যা, আমরা জলে ডুবে আছি, কোনো মশা মারার পঞ্চায়েত থেকে বা এ থেকে মেম্বার প্রধান কেউ এসে দেখছে না জলটা কোথা থেকে আসছে। তারা জল বার করার ব্যবস্থা করছে না, বাড়িতে সাপ ঢুকে যাচ্ছে, জলে আমরা ডুবে আছি, ভেসে আছি জলে, আছি জলে, কেউ আসছে না, গিয়ে না আসছে প্রধান, না আসছে মেম্বার, জলটা কোথা থেকে, ওই পুকুর, ওই ধারকার পুকুর আছে, দীর্ঘ 2 মাস ধরে আমরা জলের মধ্যেই আছি, এই জমা জল নিষ্কাশন করলে আমরা খুব উপকৃত হব, এমনটাই জানান এলাকার বাসিন্দারা। বহরমপুর ব্লকে ভাকরি 1 নম্বর পঞ্চায়েতের, 3 নম্বর সংসদের, এই এরিয়া চুয়াপুর চৌধুরীপাড়া, জলের সমস্যাটা আজ থেকে 2 মাস হলো এইভাবে আমরা জলের মধ্যে কষ্ট পাচ্ছি। যাতে জলটা এখান থেকে পাস হওয়ার ব্যবস্থা হয়, সেই ব্যবস্থা যদি রাজ্য সরকারের কোনো লোক এসে পঞ্চায়েতের লোককে চাপ দিয়ে করাতে পারে, তাহলে আমরা খুব উপকৃত হব। বহরমপুর থেকে সমী ঘটকের রিপোর্ট, TV24 বাংলা। আলফা ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স, ট্রেনিং শেষে নিশ্চিত কর্মসংস্থানের একমাত্র ঠিকানা, উচ্চ মাধ্যমিক পাশ সকল ছাত্রছাত্রী আবেদনের যোগ্য, GNM নার্সিং, BSc নার্সিং, ডি ফার্মেসি, প্যারামেডিকেল, হোটেল ম্যানেজমেন্ট, সমস্ত কোর্সে ভর্তির জন্য অতি সত্বর যোগাযোগ করুন। নার্সিং ট্রেনিং করার পর প্রতি মাসে 15,000 থেকে 25,000 টাকা আয় করুন। এডুকেশনাল লোন, স্কলারশিপ এবং হোস্টেলে থাকার সুব্যবস্থা রয়েছে। আমাদের ঠিকানা পঞ্চাননতলা বহরমপুর BDO অফিসের বিপরীতে। হেল্পলাইন নাম্বার 8125-167-167। নিশ্চিত ক্যারিয়ারের একমাত্র ঠিকানা আইটিএল ইনস্টিটিউট অফ প্যারামেডিকেল সায়েন্স, GNM ও BSc নার্সিং এর সমস্ত কোর্সে সরাসরি ভর্তি চলছে। এছাড়াও প্যারামেডিকেল কোর্স করানো হয় ছেলে ও মেয়ে উভয়ের জন্য। ট্রেনিং শেষে সরকারি চাকরির সুযোগ। ঠিকানা চুয়াপুর রেশন দোকানের পাশে, বহরমপুর মুর্শিদাবাদ। যোগাযোগ নম্বর 9091214355। নিশ্চিত ক্যারিয়ারের একমাত্র ঠিকানা বহরমপুর স্কুল অফ নার্সিং অ্যান্ড হেলথ কেয়ার ট্রেনিং, ইউনিট অফ বহরমপুর এডুকেশন সেন্টার। এখানে জুনিয়র নার্সিং, ANM, GNM, BSc ও প্যারামেডিকেলের বিভিন্ন কোর্স করানো হয়। ভর্তির জন্য অতি সত্বর যোগাযোগ করুন 8327450742 এই নম্বরে।